হ্যালো বিউয়ার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন হয়তো বা কোনো কারণবশত যদি আপনি আপনার উইন্ডোজ ইলেভেন ডেস্কটপ বা ল্যাপটপকে ডাউন করতে চান এবং সেটি শাট ডাউন হচ্ছে না এখন আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেন অপারেটিং সিস্টেমে এই শাটডাউন ইস্যুটি ফিক্স করবেন সো আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনি আপনার উইন্ডোজ ইলেভেন ডেস্কটপ বা ল্যাপটপ যদি শাটডাউন না হয় তাহলে সেই ইস্যুটি কীভাবে ফিক্স করবেন সেই কাজটি করার জন্য আপনি আপনার উইন্ডোজ ইলেভেন থেকে রাইট ক্লিক করুন অ্যান্ড ক্লিক করুন ডিভাইস ম্যানেজার এবং ডিভাইস ম্যানেজার ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে এরকম একটি স্ক্রিন অ্যাপেয়ার করবে আমি এটাকে জাস্ট ম্যাক্সিমাইজ করছি অ্যান্ড দেন এখানে পেয়ে যাচ্ছেন সিস্টেম ডিভাইসেস এটাকে আপনি এক্সটেন্ড করুন এক্সটেন্ড করার পর ইনটেল আর ইন্টেল আর ম্যানেজমেন্ট ইঞ্জিন ইন্টারফেস যাকে আপনি জাস্ট রাইট ক্লিক করে ক্লিক করুন প্রপার্টিস প্রপার্টিস ক্লিক করার পর একদম উপরে আপনি পেয়ে যাবেন পাওয়ার ম্যানেজমেন্ট অ্যান্ড দেন অ্যালো দ্য কম্পিউটার টু টার্ন অফ দিস ডিভাইস টু সেভ পাওয়ার যেটাকে আপনি জাস্ট আনচেক করে ওকে দিয়ে দেন অ্যান্ড দেন ক্লোজ করে দেন এবং দেন ট্রাই টু রিস্টার শাটডাউন যদি আশা করি এই উপায়টির মাধ্যমে আপনার উইন্ডোজ ইলেভেন ডেস্কটপ বা ল্যাপটপের যে ডাউন ইস্যুটি ছিল সেই ইস্যুটি ফিক্স হয়ে যাবে সো আশা করি আপনাদের ভিডিও টি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে বলবেন না থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান ফেস